দর্শক আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির অনুসন্ধানমূলক বিশেষ আয়োজন মাই ইনভেস্টিগেশনে। আর বরাবরের মতো অনুসন্ধানের পুরো অংশ জুড়ে থাকছি আমি আবু সৈয়দ অপু। প্রিয় দর্শক, এই সমাজে অসংখ্য মানুষ রয়েছে যারা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন শান্তিপূর্ণভাবে, কিন্তু অপর পৃষ্ঠে রয়েছে ভিন্ন এক গল্প, ভিন্ন এক রহস্য। নিশ্চয়ই দর্শক ভাবছেন কোন সেই রহস্যের কথা বলছি। এক শ্রেণীর ধান্দাবাজ, ভণ্ড এবং পোতারা রয়েছেন যারা মানুষের ধর্মের অনুভূতিকে পুঁজি করে হাতি নিচ্ছেন লাখ লাখ টাকা, এমনকি বিভিন্ন স্কুল, মাদ্রাসা এবং প্রতিষ্ঠানের নামেও হাতি নিচ্ছেন অর্থ, যার খোঁজ খবর কেউ কি রাখছেন? তাই চলুন কথা না বাড়িয়ে আমরা যেতে চাই অনুসন্ধানের মূল আয়োজনে। দেখা যাক আমরা কি অনুসন্ধান করেছি। সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারের তরফ থেকে ভিক্ষাবৃত্তি নির্মূলে এভাবেই প্রচারণা চালানো হয়। আরো ঘোষণা করা যাচ্ছে যে ঢাকা শহরের বিভিন্ন এলাকাকে ভিক্ষুক মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। নাম আব্দুর রশিদ। ভারতের পাসপোর্ট নিয়ে তিনি তিনবার ভিক্ষাবৃত্তি করে দেশে ফিরেছেন অডেল অর্থ নিয়ে। এবার চতুর্থবার যাওয়ার প্রক্রিয়া করার সময় হাতে নাতে ধরা পড়ল সমাজসেবা অধিদপ্তরের জালে। একই সময়ে তার সহযোগী আরেক ভিক্ষুকের কাছে পাওয়া গেল 1,47,000 টাকা। তারপর কাকরাইল মোড়ে পাওয়া গেল আরেক ভিক্ষুকের, যিনি শারীরিকভাবে সক্ষম, অথচ ভিক্ষাবৃত্তি যেন তাদের কাছে পেশায় পরিণত হয়েছে। দর্শক, এবার দেখব আরেকটি চিত্র, যেটা দেখলে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন। সুস্থ সবল এই নারী কিভাবে হাতে পায়ে ব্যান্ডেজ পেঁচিয়ে রাস্তায় শুয়ে নিজেকে নামিয়েছেন ভিক্ষাবৃত্তি পেশায়, দেখুন এরপর বাকি চিত্রটা। দর্শক, এবার আমরা যেতে চাই রাজধানীর বিজয় সরণিতে। সেখানে আশপাশে রয়েছে সরকারের দপ্তর সহ নানান উচ্চ পদস্থ কর্মকর্তাদের দপ্তর এবং স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান। রয়েছে ট্রাফিক ব্যবস্থাপনার মতো কঠোর পরিস্থিতিও। তার সাথে রয়েছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বিলবোর্ড বসানো, ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ এলাকা সাইনবোর্ডের মতো কঠোর নির্দেশনাও। এখন প্রশ্ন হলো, সরকারের এমন গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর সামনে বহির্বিশ্ব থেকে যারা আসেন তারা এই বিষয়টিকে কীভাবে দেখেন, আর সাইনবোর্ড থাকার পরও কেন তারা এই ভিক্ষা করছেন? দর্শক, সেই প্রশ্নের উত্তর আপনার নিজেই মেলাতে থাকুন, আর দেখুন কোন দিকে এগোচ্ছি আমরা। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই, এই যে এই এলাকায় তো আসলে ভিক্ষাবৃত্তি করা, এটা এটা স্যার আমি বলতেই না। হ্যাঁ, এটা আমি বলবো। তাহলে ভিক্ষা করছেন কেন? না, আমার তো সাইনবোর্ড আছে, ভিক্ষা করা নিষেধ, কিচ্ছু নাই, নিষেধ নিষেধ মানলাম, মানবো স্যার। তারপর করেন কেন? করতাম না স্যার, আমি স্যার করবো না, আমি আমি ওয়াদা করলাম করবো না স্যার, আমি হার্টের রোগী স্যার, আমি আমি কেন? আপনি তো সুস্থ লোক, কী করছি স্যার, আমি হার্টের রোগী স্যার, আমি পুরো মানুষ আমার দেবেন, আমি আমার দেখুন না জীবনে, আমি করতাম না স্যার, আমি করবো না স্যার, কোনো দিকে আর রাজধানীতে কয়েকগুণ বেড়েছে ভিক্ষুকের সংখ্যা। বিভিন্ন সড়ক, অলিগড়ির মোড়, কাঁচা বাজার, ওষুধের দোকান, চায়ের দোকান, এছাড়াও বেশি যানজটের সড়ক ও ট্রাফিক সিগন্যালে মসজিদ, মাদ্রাসা, ট্রেন লঞ্চ, টার্মিনাল, এটিএম বুথ এবং শপিং মলের সামনে হাজার হাজার মানুষ ভিক্ষা করছেন। কোনো একটি স্থানে দাঁড়ালেই 4 থেকে 5 জন ভিক্ষুক ভিক্ষা চান, যা অতীতের তুলনায় ঢের বেশি। অসহায় ভিক্ষুকের পাশাপাশি পেশাদার ভিক্ষুকের ভিড়ে অসহায় ভিক্ষুক এখন অনেক কমে গেছে। ভিক্ষার মূল পুঁজি হল সহানুভূতি আর ধর্মীয় অনুভূতি। তবে বাংলাদেশের প্রচলিত আইনে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ। এরপরও অনেক সময়ে অসহায়, দুর্বল, দারিদ্র ও পঙ্গুরা ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন অপছন্দনীয় হওয়া সত্ত্বেও। অপমানকর হলেও পুনর্বাসন ও ভরপোষণের ব্যবস্থা না থাকায় তারা ভিক্ষা করতে বাধ্য হন। কিন্তু এ ধরনের ভিক্ষুকের সংখ্যা এখন খুবই কম। কয়েক দশক ধরে রাজধানী ঢাকায় গড়ে উঠেছে চক্রের মাধ্যমে ভিক্ষাবৃত্তি। রীতিমতো এটিকে অনেকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। দিনকে দিন রাজধানীতে ভিক্ষুকের সংখ্যা হু করে বাড়ছে।
রাজধানীর অলিগলি সবখানে আছে দুষ্ট চক্রের অধীনে ভিক্ষায় নিয়োজিত ভিক্ষুকরা। ব্যঞ্জন সিগারেট কেন খান? এমন কোনো প্রশ্নের উত্তর নেই, পাঁচটা মিনিট পরে আমি সব প্রশ্নের উত্তর দেবো মনে দাদা। ঘুমের থেকে ওইটা আপনারা ব্যঞ্জনের কথা লে আইসেন, পাঁচটা মিনিট পরে আইতারলেন না, খাওয়া শেষে। আর আমরা বাবা তোবা কাটলাম বাবা, আর আমরা আমি আহিরা পুরুষ হই বাবা, আসতে আইছি বাবা। দেশে এখন প্রকৃত কতজন মানুষ ভিক্ষাবৃত্তি করছেন এর সঠিক কোনো পরিসংখ্যান নেই, তবে 2021 সালের হিসেব অনুযায়ী 50,000 হলেও বাস্তবে এর সংখ্যা বর্তমানে এসে দাঁড়িয়েছে কয়েক গুণ বেশি। আমার মতো প্রতিবন্ধী কয়েকজন আছে এখানে, বাকিটা সব কি? বাকিটা তো ভালো। তারপর তারা কেন করে ভিক্ষা? আল্লাহ জানে, ওনার হাতে ওটা ব্যবসা। ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ এলাকা এমন সাইনবোর্ড রাজধানী নগরের অলিতে গলিতে অহরহ চোখে পড়বে। তাহলে প্রশ্ন হলো, সাইনবোর্ড দিয়ে কি দায়িত্ব শেষ নাকি তদারকির কোনো বালাই নেই? এমন প্রশ্নের উত্তর খুঁজতে মাই ইনভেস্টিগেশন টিম এবার সমাজসেবা অধিদপ্তরে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেখা মিলল সেই কর্মকর্তার যিনি কাজ করছেন ভিক্ষাবৃত্তি নির্মূলে। কি বলছেন ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির দায়িত্বে থাকা এই কর্মকর্তা? আমরা এখানে প্রায়শই মোবাইল কোর্ট চালাই, একটা এলাকায় তো আমরা খুব বেশিক্ষণ থাকি না, যে এলাকাগুলো আছে ভিক্ষুক মুক্ত বা অন্য এলাকা বিভিন্ন এলাকায় যেতে হচ্ছে। আবার আরও একটা বিষয় আছে, আমরা যেহেতু সমাজসেবা অধিদপ্তর, আমরা সেবামূলক কাজ করি, আমরা তো পুলিশ না যে সর্বক্ষণ শুধু তাদের ধরতেই থাকবো। আর কারাই বা এই ভিক্ষাবৃত্তির সাথে জড়িত সে অজানা ব্যাখ্যাই দিলেন এই কর্মকর্তা। সিন্ডিকেট আছে বলেই তো ঢাকায় এত ভিক্ষুক আসে, গ্রামে তত ভিক্ষুক নাই। আমরা যে টাকা পাঠাচ্ছি গ্রামে, এদেরকে আমরা বারবার তাদের প্রচারণের সময় তাদের আমরা চিঠি দিচ্ছি যে এই ভিক্ষুক এলাকায় তার স্ব উপজেলায় গেলে সেখানে তাকে পুনর্বাসন করা হবে। মানুষ তো যায় না, ভিক্ষুক তো সেখানে যায় না। ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ এলাকা সাইনবোর্ড রাজধানীতে অসংখ্য রয়েছে, সেই প্রসঙ্গটি সংশ্লিষ্টদের কাঁধে রেখে এবার আমরা যেতে চাই ধর্মভীরু আর এতিমদের খাওয়ানোর নামে যারা অর্থ আত্মসাত করছেন তাদের কাছে। তবে মাই ইনভেস্টিগেশন টিম এবার কারণ বাজারে পিছু নেয় দুই হুজুরের, বাকিটা নিজের চোখেই দেখুন। কথা না বলেই এভাবেই সটকে পড়েন তারা, একসময় কথা না বলেই পালিয়ে গিয়ে আবার শুরু করেন এতিমখানার নামে চাঁদা আদায়, যা আবার ধরা পড়ে মাই ইনভেস্টিগেশনের ক্যামেরায়। এমন পরিস্থিতি এখন রাজধানীর বাসগুলোতে উঠলেই যে কোনো নগরবাসীর চোখে পড়বে, দেখে আসা যাক সেই চিত্র। রাজধানীর ইটপাথরের শহরের এমন চিরচেনা গল্প শেষ করে এবার চলুন ঘুরে আসি উত্তরা থেকে, সেখানে কি চলছে ভিক্ষাবৃত্তির নামে। শুধু তাই নয়, মানবতা টিভি নামে ইউটিউব চ্যানেল খুলে গাড়ি বহরে করে বিভিন্ন মাদ্রাসা ও এতিমের নামে অর্থ তুলছেন তারা। তাহলে এবার কি জবাব দেবেন তারা? উত্তর জানতে চাইলে আচরণখানা যেন এমন কিছুই জানেন না তারা। আমি আইডি কার্ড নিয়ে আসি নাই। আমি হুজুরের সাথে আসছি গাড়িতে করে। উত্তরার সর্বত্র এখন এমন পরিস্থিতি, ভিক্ষাবৃত্তির নামে চলছে অন্যরকম এক বাণিজ্য। চলুন দেখে আসি খণ্ড খণ্ড চিত্রের সাথে ছোট ছোট গল্প। আর সিন্ডিকেটদের তো কোনো অভাব নেই। এতক্ষণ শুনছিলেন রাজধানী এবং উত্তরার গল্প, এবার আমরা যাব উত্তর জনপদের রংপুরে, সেখানেও চলছে একই রকম কর্মযজ্ঞ। তবে নিতে হবে আমাদের ছোট্ট একটা বিরতি, এরপরেই ফিরব আমরা, দেখা হবে আপনাদের সাথে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতির বাধা টপকে আবার আমরা হাজির আপনাদের সামনে, তাই চলুন কথা না বাড়িয়ে আমরা যাই ঘটনার মূল রহস্যে। সবাই বড়লোক হতে চায়, বড়লোক মানে মানুষ হিসেবে নয়, টাকার অঙ্কে বড়। কেউ পরিশ্রম করে সেই জায়গায় পৌঁছাতে হিমশিম খায়, কিন্তু কতিপয় ভিক্ষুক রয়েছেন যাদের বিঘা বিঘা জমি থাকা সত্ত্বেও তারা ভিক্ষার মতো লজ্জাজনক পেশাকে
নেশায় পরিণত করে ফেলেছেন। চক্ষু লজ্জা তো দূরে থাক, অনেক সম্ভ্রান্ত পরিবারের মানুষও এই পেশাকে আর্থিক উপার্জনের একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছেন। কারণ যেখানে হাত পাতলে টাকা, সেখানে পরিশ্রমের দরকারটা কি? আপনাকে তো বললাম রে বাবা, আমি শুক্রবারে আসি, আপনার যা এখন নিয়ে যাই, আমি তো আর প্রতিদিন আসি না বাবা। কাম কাজ করি, আগত খাসনি এরা পাও না, ওরা যে শরীর চলে না, বিক্রি করি খাও। মাই ইনভেস্টিগেশনের অনুসন্ধানে রংপুর সদর সহ আশপাশের উপজেলাগুলোতে ভিক্ষুকের সংখ্যা ক্রমেই বাড়ছে, এমনই একজন মকবুল হোসেন। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার শায়েকপুর গ্রামে। হঠাৎ করেই দেখা যায় তাকে ভিক্ষা করতে। কাছে গিয়ে জানতে চাওয়া হয় কেনই ভিক্ষাবৃত্তিতে নেমেছেন, আপনি তো অঢেল সম্পত্তির মালিক। অবশেষে দোহাই দিলেন চিকিৎসার টাকা জোগাড় করতে নাকি এই পদ্ধতি অবলম্বন করেছেন তিনি। আপনার জমি জমা নাই? নাই নাই বাবা। আমি তো জানি যে আপনার অনেকগুলো জমি, তাই 2-3 বিঘা জমি। না বাবা, জমি নাই বাবা। তাহলে ওই যে নান্দু ভাইকে ফোন দেই। আর ভিক্ষুকের এই প্রতিবেশী কি বলছেন নিজের কানে শুনুন, কতটা অর্থশালী মকবুল হোসেন। রাজারামপুর, আমি এনাকে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি, ভিক্ষা করার মতো পরিবেশ নাই। তবে মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে। আসলে একজন ব্যক্তি যখন কারো পাশে দাঁড়ায় বা হাত পাতে, তখন তো তার অসহায়ত্বের দিকে লক্ষ্য করে কিন্তু তাকে দান করার প্রয়োজন। সার্বিক পরিস্থিতি নিয়ে কি জবাব দেবেন রংপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক, নাকি কাগজে কলমে যেন সীমাবদ্ধ তাদের দায়িত্ব? যারা ভিক্ষাবৃত্তি গ্রহণ করতেছে, বিভিন্ন শুক্রবার নামাজের দিন হয়তো অনেকে ভিক্ষাবৃত্তি করতেছে, তাদেরকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। করার পর কেন তারা ভিক্ষাবৃত্তি গ্রহণ করছে এবং কী কারণে করছে, এই বিষয়গুলো জেনে তাদেরকে আমরা পুনর্বাসনের সহযোগিতা করছি। দর্শক, সময়ের বাধায় আমাদেরকে যেতে হচ্ছে আবারও ছোট্ট একটা বিরতিতে। ফিরে এসে দেখা হবে আপনাদের সাথে, তাই মাই টিভির সাথেই থাকুন। বিরতির বাধা টপকে আবার আমরা হাজির আপনাদের সামনে, তাই কথা না বাড়িয়ে চলুন আমরা যেতে চাই দক্ষিণাঞ্চলের বরিশালে। সেখানেও কি একই পরিস্থিতি? দর্শক, এবার আমরা যাব বিভাগীয় শহর বরিশালে। সেখানেও প্রতিদিনই বাড়ছে বয়স্ক ভিক্ষুকের সংখ্যা, বিশেষ করে জনবহুল এলাকা বঙ্গবন্ধু উদ্যান, মুক্তিযোদ্ধা পার্ক, সদর রোড সহ আশপাশের প্রতিটি ব্যস্ততম সড়কে ভিক্ষুকের সংখ্যা যেন হু হু করে বাড়ছে। সরকারের ভাতা সুবিধা পাওয়া সত্ত্বেও এদের বিচরণ যেন কোনোভাবেই কমছে না, পথচারী সহ ব্যবসায়ীরা এক প্রকার অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা পার্কে নিয়মিত হাঁটি, হাঁটার পরে এখানে এমন বিপদে টাকার ব্যাগও নিয়ে আসি না, কারণ এদের কারণে এই দিনে দিকে নোংরা বাসা গালাগালি করে, আমাদের খুবই অসুবিধা হয়। এগুলো আসলে লজ্জাজনক ঘটনা, আমরা এগুলো আশা করি না, এখানে প্রশাসনের কোনো দৃষ্টি নাই মাঠের প্রতি। তবে ভিক্ষা করা অধিকাংশ মানুষই নিম্ন আয়ের এবং নিম্ন অঞ্চলের বাসিন্দা, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বা স্থায়ী জমি জমা না থাকায় অধিকাংশই নদী ভাঙন এলাকার মানুষ। বরিশাল নগরের কলোনি বা বস্তি এলাকায় ভাড়া বাসায় থেকে এরা এই ভিক্ষাবৃত্তি চালিয়ে যাচ্ছেন, দেদারছে প্রশাসনের নাগের ডগার উপরে যেন দেখার কেউ নেই। 9টায় নামি, 4টায় ঘরে যাই, মানে 400-500 টাকা এরকম ইনকাম হয়। সরকারি ভাতা আমরা পাই, প্রতিবন্ধী ভাতা, এটা আমরা রেগুলারভাবে ঠিক মতো পাই। আমার বরগুনায় বাড়িতে আশ্রয় অনেক ঘর আছে, কিন্তু তারপর আমি বরিশাল আসে ভিক্ষা করি, দেশে বাড়ি আমি করতে পারি না লজ্জার কারণে। ভিক্ষা করতে আসি, আপনি মনে করেন আবার বাড়ির ঘরে রুগী আছে আপনার, এই কারণে আমার ভিক্ষা করা লাগে আর কি। বরিশাল নগরীতে ভিক্ষা করা অধিকাংশ মানুষই উপকূলীয় অঞ্চলের বরগুনা, পাথরকুটা, কুয়াকাটা ও ভোলা এবং পটুয়াখালী এলাকার মানুষ। এদের অধিকাংশই সমাজসেবা সহ বিভিন্ন মাধ্যমে সরকারের কোনো না কোনো ভাতার আওতায় রয়েছে। দুইটা ছেলে, দুইটা মেয়ে আমার, তারপর আমি চাই চিনতে খাই পঙ্গু বানু ভিক্ষে কই বাবা, খামো কি বাবা, কাম হাতে পাই নিজের শরীর অসুবিধা চাইতে বাবু। দর্শক, আমরা এবার ফিরে যেতে চাই ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের শীর্ষ কর্মসূচির দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে কি বলছেন ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য সরকারের গৃহীত পদক্ষেপের কথা। আমরা দেখেছি যে ভিক্ষুকের উৎপত্তি যেখানে, সেখানেই তার নিষ্পত্তি করাটা উচিত। কমিটির মাধ্যমে আমরা মূলত ভিক্ষুকদের পুনর্বাসন করে থাকি। এবার আমাদের 12 কোটি টাকা বরাদ্দ আছে, এটা 4 কিস্তিতে আসবে টাকাটা আমাদের। ইতোমধ্যে 6 কোটি টাকা
দুই কিস্তিতে আমরা 6 কোটি টাকা পেয়েছি, যেটা আমরা 63 জেলাতে পাঠিয়ে দিয়েছি, একটা জেলায় পাঠাইনি। আর পরবর্তীতে বড়দের জন্য আমরা চিঠি লিখেছি। শুধু রাজধানী নয়, ভাসমান ভিক্ষুকের সংখ্যাই যেন বেশি। বিশেষ করে উত্তরাঞ্চলে এ পরিমাণ বেশি থাকলেও ইটপাথরের নগরীতে এর সংখ্যা ক্রমেই বাড়ে, কারণ তাদেরকে গ্রাম থেকে লোভনীয় অফার দিয়ে ভিক্ষাবৃত্তিতে নামার জন্য নিয়ে আসা হয় ইটপাথরের শহর রাজধানী নগরীতে। প্রিয় দর্শক, বিদায় নেওয়ার আগে একটি কথাই বলি, পৃথিবীতে কারোকে ক্ষতি করে কখনো ভালো থাকে না। যারা ধোকা দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলি আপনারা একটু সতর্ক হন, না হলে আপনাদেরকে আইনের আওতায় আসতে হতে পারে। তবে আপনার আমার প্রত্যাশা একটাই, ভিক্ষুক মুক্ত একটি কর্মমুখর সমাজ গড়ে উঠুক, সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি আজ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো অনুসন্ধান কিংবা সাতকর্ণের গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অনুসন্ধানী মনের জ্বালা মেটাতে সবসময় চোখ রাখুন মাই টিভিতে। আল্লাহ হাফেজ।